শুদ্ধতার সাথে চ্যানেল এইচ আদ-দুররুল মানসুর তাফসীরের গ্রন্থে এখানে হাদিস উদ্ধৃত হয়েছে, যে হাদিস ইমাম বাইহাকি তার দালাইলে নবুওয়াতে নকল করেছেন, মুস্তাদরাকে হাকিমে হাদিস উদ্ধৃত হয়েছে, আল্লামা তাবারানী রাহিমাহুল্লাহ মুআজামে হাদিস নকল করেছেন। রোমান সাম্রাজ্য থেকে একজন ভৃত্য দাস মক্কায় আসলেন, এসে এখানেও তার কাজ হলো অন্যের ঘরে কাজ করা, চুক্তি ভিত্তিক পরিশ্রম করা, কাজ সম্পাদনের পরে তাকে পেই করা। বছরের পর বছর ধরে বিভিন্ন মনিবের আন্ডারে থেকে তিনি কাজ করেছেন। তিনি নিজে কাজ করতে করতে এক পর্যায়ে শ্রম দিতে দিতে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন। ব্যবসা আস্তে আস্তে করে বড় হতে শুরু করল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রোমান বংশোদ্ভূত এই সাহাবের নাম সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু তাআলা আন। সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবার আগে আবার ডেকে পাঠালেন, বললেন, সুহাইব, আমি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছি। তুমি যেহেতু মক্কার প্রসিদ্ধ একজন ব্যবসায়ী বনে গেছ, অনেক সম্পদ টাকা পয়সা এখনও তোমার ব্যবসায়িক কাজে বিনিয়োগ করা আছে, অতএব আমি চলে যাচ্ছি আল্লাহর নির্দেশে, তুমি এই সব কিছু গুটায়ে ধীরে আসতে মদিনার দিকে রওনা করবে। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর এই কথা ভালোভাবে গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন, মসজিদে কুবায় গিয়ে অবস্থান গ্রহণ করলেন। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে তার ব্যবসার সব কিছু গুটিয়ে নিলেন, যেখানে যা পাওনা ছিল মানুষকে হয় তিনি মাফ করে দিয়েছেন, সামর্থ্যমানদের কাছ থেকে সেই সম্পদ তিনি সংগ্রহ করে রওনা শুরু করলেন। কুফফারে মক্কা, মক্কার কুরাইশরা, কাফের, তারা এসে তার পথ অবরুদ্ধ করে দিলেন। কাফেররা এসে বললেন, ইয়া সুহাইব, লাকাদ কাদিমতা ইলাইনা ওয়ালা লাকা মাল, তুমি যেই দিন আমাদের কাছে এসছ সেই দিন তুমি একেবারে রিক্ত হস্ত ছিলে, তোমার খালি হাত ছিল, তোমার কোনো টাকা পয়সা সহায় সম্পদ কিছুই ছিল না, সেই দিনে তো তুমি গোলাম ছিলে, দাস ছিলে, আর আজকে তুমি অনেক সম্পদের মালিক হয়েছ, তুমি আবার মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করেছ, তার ডাকে এখন সাড়া দিয়ে তুমি প্রস্থান করছো, এই মক্কা ছেড়ে চলে যাচ্ছ, যাবার সময় আমাদের এই মক্কার সব সম্পদ তুমি নিয়ে চলে যাচ্ছ, এত সহজ নয়, যদি তুমি আমাদের কথা অমান্য করো তাহলে তোমার জান এবং মাল দুটাই যাবে, তোমাকে আমরা যেতে দিব না, কারণ এই সম্পদ আমাদের দেশের, তোমাকে যেতে দিব না। হ্যাঁ, তাহলে প্রস্তাব কি হতে পারে? সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নু জানতে চাইলেন, আরাআইতুম ইন দাফাআতু ইলাইকুম মালি তাখুল্লুনি আন্নি। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমাদের কাছে প্রস্তাব রাখছি, তোমাদের এই দেশ থেকে যত সম্পদ আমি ব্যবসার মধ্য দিয়ে অর্জন করেছি মাথার ঘাম পায়ে ফেলে, যদি এই মুহূর্তে আমি তোমাদেরকে আমার অর্জিত সব সম্পদ দিয়ে দেই, তাইলে কি তোমরা আমার পথ ছেড়ে দিবে, আমাকে আমার রাসূলের কাছে যেতে দিবে? কালু নাম, তারা বলল, হ্যাঁ, তোমার বাঁচারে একটাই পথ আছে, তুমি যদি তোমার জান নিয়ে তোমার নবীর কাছে যেতে চাও তোমার সব সম্পদ আমাদেরকে দিয়ে যেতে হবে, একটা কানা করি পয়সাও নিতে পারবে না। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই হাদিস বর্ণনা করছেন, তিনি বললেন, ফা দাফাআতু ইলাইহিম মালি, আমার সব সম্পদ
যা ছিল এক কথায় ওই দাঁড়ানো অবস্থায় আমি তাদেরকে দান করে দিয়েছি। فخرجت الى رسول الله صلى الله عليه وسلم ولقيته بقبا আমি মক্কা থেকে বের হয়ে গেলাম রিক্ত হস্ত, যেভাবে আমি রোমান সাম্রাজ্য থেকে এসেছি খালি হাতে, ঠিক আবার মক্কা থেকে যাওয়ার সময় খালি হাতেই রিক্ত হস্ত হয়ে আল্লাহ রাসূলের দিকে রওনা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কুবাতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখেই দাঁড়িয়ে গেলেন, রহমাতুল আলামিন আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আমি কাছে গিয়ে সালাম কালাম করতে দেরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি করলেন না, মা রাবিহাল বাইউ ইয়া সুহাইব, মা রাবিহাল বাইউ ইয়া সুহাইব, মা রাবিহাল বাইউ ইয়া সুহাইব, সুহাইব তুমি কত লাভজনক ব্যবসা করে আসছো, তুমি যে ব্যবসা করে এসছ প্রস্থান করবার সময়, হিজরতের সময় তুমি যে ব্যবসা করেছ এটা কত লাভ হয়েছে তুমি কি জানো? সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা সাবাকানি ইলাইকা আহাদুন, ইয়া রাসূলুল্লাহ মা সাবাকানি ইলাইকা আহাদুন, আমি যখন রওনা শুরু করেছি এত দ্রুত গতিতে রেসলি আমি রওনা করেছি, হেঁটে এসেছি, আমার দৃঢ় বিশ্বাস মক্কা থেকে আমার আগে কেউ আপনার কাছে পৌঁছায় নাই, তাহলে আমার এই সংবাদ আমি যে আমার সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছি এই খবর আপনি কি করে পেলেন? মা আখবারাকা ইল্লা জিবরিল, মা আখবারাকা ইল্লা জিবরিল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেহেতু আমার আসার আগেই আপনি আমার ব্যবসার কথা জেনে গেছেন, আমি আমার আল্লাহর জন্য আমার সব সম্পদ দান করে দিয়ে আমি চলে আসছি জানটা নিয়ে আপনার মায়ায়, এই সংবাদ নিশ্চয়ই আরশি আজমের মালিক জিবরিলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ কিছুক্ষণ আগেই জিব্রাইল আমার কাছে এসছে, আরশ আজমের মালিক তোমার এই লেনদেনে এত বেশি খুশি হয়েছেন, জিব্রাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 207তম আয়াত নিয়ে, ওয়া মিনান নাসি মান ইশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, ওয়া মিনান নাসি মান ইশরি নাফসাহ, নবী হে জানিয়ে রাখছি আপনাকে কতিপয় মানুষ এই রকম আছে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে নিজের জীবনকে পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, সুহাইব যাকে আপনি হিজরত করতে বলেছেন সব সম্পদ গুটিয়ে নেয়ার পর সম্পদ সহ রওনা শুরু করলেন, কিন্তু পথিমধ্যে কুরাইশদের বাধার কারণে আসতে পারে নাই, তার কাছে সম্পদ বড় হয় নাই, তার কাছে তার মাল বড় হয় নাই, তার কাছে আপনার সোহবত আপনার সান্নিধ্য আমি আল্লাহর সন্তুষ্টি বড় হয়েছিল। সুবহানাল্লাহ, সে সব কিছু কুরবান স্যাক্রিফাইস করে দিয়ে আপনার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, প্রস্তুতি গ্রহণ করুন, আপনি তাকে ইস্তিকবাল করবেন। পৃথিবীতে এইরকম বহু মানুষ আছে, তাদের কাউকে হয়তো আমরা চিনি, কাউকে হয়তো বা চিনি না, যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে জীবন যৌবন জান মাল সব কোরবান দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, মুজাহিদ যুদ্ধের ময়দানে জীবন বাজি রাখে, হাসি মুখে জীবনকে উৎসর্গিত করে দেয় এক আল্লাহর সন্তুষ্টির জন্যে, পরিবারের কথা চিন্তা করে না যুদ্ধের ময়দানে গিয়ে, সন্তানের ফুটফুটের চেহারার কথা মনে পড়ে না তার, ওই সময় তার একটাই খায়েশ কখন শহীদ হব, কখন আল্লাহর জান্নাতে যাব। কারণ মুজাহিদ তারা জানে ইতোপূর্বেই আল্লাহর সাথে তাদের একটা লেনদেন হয়ে গিয়েছে, আল্লাহর সাথে তাদের জান মালের বেচাকেনা হয়ে গেছে, তার পকেটে যেই সম্পদ আছে তার বডির ভিতরে যেই রূহ আছে এই জান এবং মাল এই দুইটার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা,
من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله اشترى من المؤمنين الله تو ইতিপূর্বেই মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন أنفسهم وأموالهم তাদের জান কিনে নিয়েছেন যত সম্পদ আছে তাও কিনে নিয়েছেন কি জন্য بأن لهم الجنة বিনিময়ে আল্লাহ তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন এজন্য ঈমান দৃঢ়ভাবে ঈমানদার দৃঢ়ভাবে বিশ্বাস করে তার যে জান আছে এটা তার মালিক সেই নয় এটার মালিক কে তো সে অলরেডি বিক্রি করে ফেলেছে এটা জানটা যাওয়ার জন্যই তো সে জান্নাত পাচ্ছে না এই জানের জন্যই জানের বাধার কারণে সে জান্নাতে দাখিল হতে পারছে না অতএব বেচা কিনা চুকিয়ে ফেললে শর্ত মোতাবেক কাজ করলে আমি জান্নাত পাবো আমার জন্য জান্নাত অপেক্ষা করছে এইজন্য যুদ্ধের ময়দানে গিয়ে সে জানের কথা ভাবে না মালের কথাও ভাবে না সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন কত ব্যবসায়ী আছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো ব্যবসা করতে গিয়ে জোচ্চুরি করে না কত ক্রেতা বিক্রেতা আছে কত দোকানি আছে ওজন দেওয়ার সময় কখনো হেরফের করে না কত বিক্রেতা আছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে সম্পদ মাল বিক্রি করে নাই কত ব্যবসায়ী আছে এক আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনের কোনো কিছুর প্রতি তার মায়া নাই কত ব্যবসায়ী এইরকম আছে আল্লাহকে পাওয়ার জন্য চাইলে সে একটা মিথ্যা কথা বলে রাতারাতি কোটিপতি বনে যেতে পারে কিন্তু সেই কাজ সে করে না কারণ সে আল্লাহকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি চায় কারণ আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারে তার পরকালে সে অবস্থান করবে জান্নাতে নবীদের সাথে সুবহানাল্লাহ সে জানে আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন সত্যিকারের সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা কবরে জান্নাতে থাকবে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে সিদ্দিক এবং সুহাদাদের সাথে সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন কত চাকরিজীবীকে আমরা দেখেছি যে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা চাইলে অন্যদের মতো কয়েকটা ঘর বাড়ির মালিক হতে পারত চাইলে সেকেন্ড হোম থার্ড হোম বানাতে পারত চাইলে কোটিপতি অট্রালিকার সম্পদের মালিক পাহাড় সম্পদের পাহাড় বানিয়ে ফেলতে পারত কিন্তু না রিটায়ারমেন্টের পরেও দেখা যায় আগেও ভাড়া ছিল এখনও ভাড়া থাকে সে যদি চাইতো একটা কেসকে সাময়িকের জন্য পোস্টপোন করে দিয়ে রাতারাতি কোটিপতি বনে যেতে পারত সে যদি চাইতো নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে বহু টাকা হাতিয়ে নিতে পারত না করে নাই সেটা করে নাই একমাত্র কার সন্তুষ্টির জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে কত ডাক্তারকে আমরা দেখেছি বিনা পয়সায় চিকিৎসা করে কত ডাক্তারের কথা আমরা শুনেছি নামকা ওয়াস্তে ভিজিট ফি নিয়ে সে চিকিৎসা করে কত ডাক্তারকে এমনও দেখেছি রোগীর ঘরে ঘরে গিয়ে দোরগোড়ায় গিয়ে নিজে হেঁটে পদব্রজ হয়ে তারপরে সেবা দিয়ে আসে কত ডাক্তারকে আমরা দেখেছি তারা জোচ্চুরি করে না প্রেসক্রিপশনে বাড়তি ঔষধ দেয় না প্রেসক্রিপশনে তারা বাড়তি ডায়াগনোসিস করবার জন্য উল্টা পাল্টা ডিরেকশন তারা দেয় না প্রেসক্রাইব করে না কত ডাক্তারকে আমরা দেখেছি এক আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদের চেম্বারের সামনে লিখে দেয় টাকা থাকলে এত টাকা ভিজিট যদি না থাকে ফর ফ্রি দেয়া হবে এটা করে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য চাইলে তারা অন্য ডাক্তারদের মতো অনেক বড় টাকা পয়সাওয়ালা হতে পারত না সেটা তারা করে না এই জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ামিনান্নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ নবী হে যুগে যুগে এরকম কিছু মানুষ থাকবে আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দিবে জানকে বিক্রি করে দিবে নিজের মালকে পর্যন্ত স্যাক্রিফাইস করবে এতে তারা দ্বিধা করবে না সুবহানাল্লাহ
কত যুবককে আমরা দেখেছি, কত যুবককে দেখেছি আমরা বিয়ে করবার সময় সম্পর্কের দিকে লোলুপ হয় না, যৌতুকের দিকে লোলুপ হয় না, কত যুবককে দেখেছি শুধু সৌন্দর্যের দিকে মোহিত হয় না। যুবককে আমরা দেখেছি বিয়ের আগে শর্ত একটাই দেয়, দিনদার হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। নবীজি সাসাম বললেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাগফার বিযাতিদ্দীন। বিয়ে করা হবে চারটি গুণ দেখে, মাল দেখে, সৌন্দর্য দেখে, বংশীয় মর্যাদা দেখে, আর ধার্মিকতা দেখে। ফাগফার বিযাতিদ্দীন, যুবক ধার্মিকতায় পূর্ণ, এরকম মেয়েকে বিয়ে করে তুমি জিতে যাও, তারি ব্যথিয়া দাক, তোমার সুখের অভাব হবে না, শান্তির অভাব হবে না। ওয়ালা তাযাওয়াজুহুন্না লিহুসনিহিন্না ফাআসা হুসনুহুন্না আন ইউরাদ্দিহিন। নবীজি সাসাম বলেন, শুধুমাত্র মেয়ের সৌন্দর্য দেখে, রূপ লাবণ্য দেখেই তাকে বিয়ে করে ফেলো না, ধার্মিকতাকে উপেক্ষা করে, কারণ তার এই সৌন্দর্য তার গরিমা অহংকার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ওয়ালা তাযাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না ইউরাদ্দিহিন। তোমরা শুধু সম্পদের দিকে লোলুপ হয়ে, কারি কারি সম্পদ আছে, বাবা কোটিপতি, বিয়ে করলে তো করতে দেরি, বাসর রাতেই একমাত্র মেয়েকে বিয়ে করছি, কোটিপতি হয়ে যাব, কিন্তু এই মেয়ে রাতে রাতে বাড়েও যায়, ওতে কিছু আসে যায় না সম্পদ। না না, তুমি শুধু সম্পদ দেখে বিয়ে করো না। কত যুবককে আমরা এরকম দেখেছি, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর রেজা হাসিল করবার জন্যে এরকম কত স্যাক্রিফাইস করছে বর্তমানে যুগে। সুবহানাল্লাহ, আমরা কি হতে পেরেছি সেই মানুষদের অন্তর্ভুক্ত? আমরা কি সেই রকম যোগ্যতা সম্পন্ন হতে পেরেছি? দিস ইজ দি কোশ্চেন। কত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের সব কিছু উজাড় করে দেয়, সাক্ষাৎ লাভ, সাক্ষাৎ প্রফিট ছেড়ে দেয়, যদি একটু কৌশল করে তাহলে মুহূর্তের মধ্যে কোটিপতি বনে যেতে পারে, কিন্তু সেটা করে না, এক আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়। কথিত আছে, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, ফুড ক্রাইসিস, খাদ্য চরম সংকট দেখা দিয়েছে। গল্পটি শুনুন, শিক্ষা আছে এখানে। বৈশ্বিক ফুড ক্রাইসিস, খাদ্য সংকট নাকি প্রকট হচ্ছে, চেষ্টা করে দেখুন তো এই গল্প থেকে কিছু শিখতে পারেন কিনে। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা বলছি, আমলের কথা, যখন তিনি খলিফা। মদিনায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে, লোক সকল আসলো খলিফার দরবারে, এসে বললেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ইন্নাস সামাআ লাম তুমতির, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আপনি জানেন আসমান আর বৃষ্টি বর্ষণ করছে না, ওয়াল আরদা লাম তুমবিত, এটাও জানেন বৃষ্টির পানি না পাওয়ার কারণে জমিন থেকে কোনো ফসল উৎপাদিত হচ্ছে না, ওয়াকাদ আদরাকান নাস আল হালাক, মানুষরা তো মরতে বসেছে, না খেয়ে হা ভাতে তারা শেষ হতে চলেছে, আপনি কিছু একটা করুন, আপনি তো দেশের রাষ্ট্রপতি, আপনি তো খলিফা, আপনি কিছু একটা করুন, ডু সামথিং ফর দেম সো দ্যাট দে ক্যান লিভ অল টুগেদার, কিছু একটা করুন। খলিফা ওমর, তিনি জানেন সাক্ষাৎ যে ফুড ক্রাইসিস থেকে বাঁচার জন্যে অন্য কারো কাছে নয়, ধর্ণা দিতে হবে, একজনের কাছে সাহায্য চাইতে হবে, তিনি কে? তিনি নিরাশ করেন নাই, আগন্তুক যাঞ্চাকারীদেরকে তিনি হতাশ করেন নাই, তার না কথার মাধ্যমে, না কোনো কাজের মাধ্যমে, চিন্তার কোনো রেখাপাত তার চেহারার মধ্যেও ফুটে ওঠে নাই। তাৎক্ষণিক তিনি বললেন, ইনসারিফু ওয়াসবিরু, ও আমার অধীনস্থ মানুষেরা, জনপদের মানুষগুলি, তোমরা
চলে যাও, শ শ ঘরে অবস্থান করো, শ শ কর্মে ফিরে যাও, সেখানে গিয়ে অবস্থান নিতে থাকো। ওয়াসবিরু, আর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, অধৈর্য হবে না, মারামারি করবে না, কাড়াকাড়ি করবে না। ফুড ক্রাইসিস দেখা যাবে, সেই জন্যে কোনো সম্পদ বা কোনো পণ্যের মাল বহুগুণে বাড়িয়ে দেবে না, কিংবা মজুদ করে রাখবার জন্য নিজের স্বার্থের কথা ভেবে সম্পদ ফুডস আইটেম আগে ভাগে অনেক দাম দিয়ে কিনে পকেটে টাকা আছে তুমি তোমার গুদামজাত করবে না। ধৈর্য ধরো, সহ্য করো। ইন্নি আরজু, আমি আশা করছি সন্ধ্যা হবার আগেই আরশে আজিমের মালিক কোনো না কোনো ফয়সালা করে দেবেন। কাজ একটাই, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, ধৈর্য ধরবে, তাহলে সাহায্য আসবে কোর থেকে। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে দিবেন। আল্লাহ যেখানে বিনা হিসাব বলেন সেখানে বুঝতেই পারেন যে এই প্রতিদানটা কত বিশাল, কত মহান হবে। সুবহানাল্লাহ, সবাই চলে গেল মদিনায়। ওই সময় হই হই রই রই, হঠাৎ চারদিকে গুঞ্জন হলো মাত্র সিরিয়া থেকে ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ব্যবসায়ী বহর নিয়ে মদিনায় ঢুকেছে। ওসমান ইবনু আফফান সিরিয়া থেকে ব্যবসায়ের মাল কিনে তিন ধরনের খাবার তার উটে বোঝাই ছিল, উটের সংখ্যা ছিল 1000, 1000 উটের সংখ্যা। এই 1000 উটের বুকে পিঠে করে, বোঝাই করে ঘি তেল আটা ময়দা নিয়ে আসছে, ঘি তেল আটা ময়দা তিনি নিয়ে আসছেন। এসে 1000 উট তার ঘরের সামনে চারপাশে ঘোরাফেরা করছে, মালগুলি উটের বুক আর পিঠ থেকে নামানো হলো। মাল নামাইতে দেরি, বড় বড় ব্যবসায়ীদের হাজির হতে দেরি হয় নাই। মদিনার ওই সময় বড় বড় ব্যবসায়ী 10খানেক, 10 জনের মতো বড় বড় ব্যবসায়ী, তাদের চেয়ে বড় ব্যবসায়ী আর নাই। এসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে হাজির। ওসমান রাদিয়াল্লাহু তাআলান অবাক হলেন, ব্যাপারটা কি? অনেক দিন তো হলো আমি মদিনায় নাই, ব্যবসায়ী কাজে গিয়েছি, আসার পরে হঠাৎ এইরকম তো কখনো হয় না। এত ব্যবসায়ী, মাল বিক্রি করব ঠিক আছে, একটু রেস্ট নেওয়ারও তো সুযোগ নাই, এত ব্যবসায়ী হঠাৎ হাজির কেন? জিজ্ঞেস করলেন, মা দা তুরিদুন, ব্যবসায়ীরা ব্যাপার কি, তোমরা কী চাও অসময়ে আমার এখানে কেন? তারা বললেন, আনতা তাআলামু মা নুরিদ, ওসমান আপনি কি বুঝি জানেন না আমরা কী চাই আপনার কাছে? প্রতিবার আমরা আপনার কাছ থেকে মাল কিনে ব্যবসা করি, আপনি এই মদিনার বড় বড় ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, আপনার আনা এই মাল আমরা কিনতে চাই, আপনি আমাদের কাছে বিক্রি করুন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো কত দিবে আমাকে? ঠিক আছে, যেহেতু আমি ব্যবসায়ের উদ্দেশ্যে এই মাল নিয়ে আসছি, 1000 উট বোঝাই করা মাল নিয়ে আসছি, আর এখন ফুড ক্রাইসিস চলছে, মার্কেট স্যাচুরেটেড, এখন যদি আমি বিক্রি করি এটা তো বহু দামে বিক্রি করতে পারবো অন্য সময়ের তুলনায়, রাতারাতি আমি তো মাগার কোটিপতিতে এমনিতেই আছে, আরও বড় ধনী সমাজপতি ধীপতি হয়ে যাব, সবচেয়ে বড় ধনাঢ্য হয়ে যাব। আচ্ছা বলো দেখি, 1000 উট তোমরা কি সব নিবে, উট সহকারে সব নিবে? বললো যে হ্যাঁ, একটাও বাকি রাখবো না, সব নিয়ে নেব। ওকে, ডিলস টু বি ডান, কী করা যায়? 1000 উটের যত সম্পদ আছে, যত খাবার দাবার আছে বিক্রি করতে চাই, কত দিবে? ব্যবসায়ীরা প্রথমে প্রস্তাব দিল, আপনি যেই দামে কিনেছেন তার ডাবল দেব, 1 দিরহাম দিয়ে কিনলে 2 দিরহাম দেব, প্রত্যেকটা সম্পদ কানাকড়ি করে মালের হিসাব করে চুকে দেব, নগদ তাৎক্ষণিক দেব আপনাকে, বলুন। তাহলে আপনারা কখনো গার্মেন্টসের লটের মাল বিক্রি হয় এটা তো জানেন না,
যদি 10 লক্ষ পিস হয় 1 টাকা করে যদি সেখান থেকে আসে 1 টাকা যদি পার পিসে লাভ করে কত লাখ টাকা 10 লাখ টাকা তার আবার 10 মাস কাজ না করলেও চলবে 1000 উট বোঝাই করা খাবার দাবার কত হাজার হাজার কেজি টন মাল এখানে আছে বললেন প্রত্যেকটা মূল্য দুই গুণ করে দেব ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কদ আতানি গায়রুকুম আকসার হাযা না এত কম দামে তো আমি বিক্রি করব না এত কম দামে আমি বিক্রি করব না কারণ তোমাদের চেয়ে বেশি দিয়ে মাল কেনার লোক আছে আমাকে দিতে চেয়েছিল আমি বিক্রি করি নাই বুঝছো তাই নাকি হ্যাঁ তাহলে ঠিক আছে চার গুণ করে দেব ঠিক আছে আগে ডাবল দিতাম এখন চার গুণ করে দেব এক টাকার বিনিময়ে চার টাকা দেব তিনি বললেন না তাতেও আমি সন্তুষ্ট নই কাদ আতানি গায়রুকুম আকসার হাযা এমনও আছেন ক্রেতা যিনি আমাকে তার চেয়েও বেশি দিবেন তোমরা কি চার গুণ দিবা তার চেয়েও বেশি দিবে তারা অবাক হয়ে গেল এইরকম কোন ব্যবসায়ী আছে একটা মাল এক টাকার মাল চার টাকা দিয়ে কিনতেছে বিক্রি করা লাগবে না আবার ওকে ঠিক আছে এখন ফুড ক্রাইসিস চলছে মাল যত দামেই নিতে পারি অন্তত বিক্রি তো কিন্তু মানুষের নাগালের মধ্যে তো হতে হবে নচেত মাল নিয়ে তো পরে নষ্ট হবে বিক্রি করবো কার কাছে তিনি আবার এই কথা বললে বললেন ঠিক আছে শেষ কথা তোমার সাথে সেটা হলো প্রত্যেক দিরহামের বিনিময়ে পাঁচ দিরহাম করে দেব দিস ইজ দি ফাইনাল তিনি হেসে দিয়ে বললেন লাকাদ আতানি আকসার ওয়া জিয়াদাতান আলা হাযা না 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 এই দামেও আমি তোমাদের কাছে বিক্রি করতে পারছি না কারণ তোমাদের চেয়ে এর চেয়েও বেশি মূল্যে আমার কাছ থেকে কেনার লোক আছে সুবহানাল্লাহ ব্যবসায়ীরা চারদিক তাকায় তাকায় বললেন লাম ইউসবিকনা ইলাইকা আহাদুন আপনি আপনার এই ঘরের এখানে আসার আগেই আমরা এসে হাজির কই আমাদের আগে কোনো ব্যবসায়ী এসে আপনার সাথে কথা বলতে তো আমরা দেখিনি কোনো ব্যবসায়ী তো নাই আর আমাদের চেয়ে বড় ব্যবসায়ী কে আছে আর তো কেউ নাই এর চেয়ে বড় দাম দিয়ে বেশি লাভ দিয়ে আপনার কাছ থেকে কিনতে পারে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে দিয়ে এবার বললেন ফা ইন্নি উশহিদুল্লাহ ফাইন্নি উশহিদুল্লাহ আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলছি ইন্নি জাআলতু মা জাআত বিহি হাযিহিল জামাল আমার এই 1000 উট যত সম্পদ খাবার দাবার নিয়ে আসছে সাদাকাতান লিল মাসাকিন ওয়া ফুকারাইল মুসলিমিন আমার এই 1000 উট মদিনার যত ফকির মিসকিন মুসলমান আছে তাদের মাঝে আমি সাদাকা হিসেবে বন্টন করে দিলাম এই তোমরা আমার কাছে জানতে চেয়েছ তোমাদের চেয়ে বড় ব্যবসায়ী কে তোমাদের চেয়ে বেশি লাভ দিয়ে কে আমার কাছ থেকে মাল কিনতে চেয়েছে তোমরা কি জানো না লাকাদ আতানিল্লাহু আযজা ওয়া জাল্লা আশারাতা দিরহাম আমাকে আমার আল্লাহ এক দেরহামের বিনিময়ে 10 দেরহাম দিবেন বলে ঘোষণা করেছেন ওয়াল হাসানাতু ইলা আশরি আমসালিহা ওয়াল আশরু ইলা সাবই মিআতিন দাইফিন ফাসাইদা শুধু তাই নয় তোমরা তো 10 গুণ হিসাব করছো আমি তো মাত্র কোরআন অনুযায়ী বলছি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ 1 টাকা ব্যয় করলে 10 টাকা দিবে শুধু তাই নয় এটা নেকির ক্ষেত্রে যেটার সাথে ইকোনমিক জড়িত না ইকোনমি জড়িত না ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে তার প্রতিদিন আল্লাহ তাআলা কম পক্ষে 700 গুণ দিবেন তুমি আমাকে 5 টাকা দিবে আমার আল্লাহ আমাকে 700 টাকা তার বেশি দিবে তাহলে বেচা কেনা আমি তো ব্যবসায়ী আমি বুঝি কিভাবে কিভাবে লাভ করতে হয় আমি তো তোমাদের কাছে বিক্রি করলে লুজার হব আমি এই বেচা কেনা আমি আমার আল্লাহর সাথে করে নিলাম সুবহানাল্লাহ সব আমি ফুকারায় মিসকিন এদের মাঝে বন্টন করে দিব খলিফা আবু বকরের কাছে আসলেন ওই যে বললেন সন্ধ্যার আগেই আশা করা যায় আসমান থেকে আল্লাহ তাআলা সমাধান দিয়ে তিনি পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ দরবারে এসে খলিফার দরবারে এসে বললেন আমিরুল মুমিনিন এই যে 1000 উট ভর্তি ঘি তেল
আটা ময়দা আছে এগুলি সব যার যা অভাব আছে সবাইকে ফ্রিতে দিয়ে দিন। খলিফা আবু বকর রাষ্ট্রীয় যজ্ঞ যন্ত্র ব্যবহার করে সবার কাছে বণ্টন করলেন, মদিনায় একজনও আর একটা বেলাও তাদেরকে না খেয়ে থাকতে হয় নাই। কিসের ফুড ক্রাইসিস, কিসের কি? এখান থেকে কি শিখলেন? ফুড ক্রাইসিস নাকি আসতে চলল, বৈশ্বিক খাদ্য সংকট নাকি দেখা দিতে চলেছে? প্রথমত দায়িত্ব দুই শ্রেণীর মানুষের আছে, যারা দায়িত্বশীল আছেন রাষ্ট্রপতি যারা আছেন, ক্ষমতাশীল যারা আছেন খাদ্যমন্ত্রী যারা আছেন, তাদের দায়িত্ব হলো এলোমেলো স্টেটমেন্ট না দেয়া, মানুষকে বিভ্রান্তিকর কোনো কথা না বলা, বরং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে পরিত্রাণের উপায় পথগুলি বলে দেয়া, যেমনটা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে। আর আমার আপনার দায়িত্ব কি? বিশৃঙ্খলা করা। পেঁয়াজ যেটার দাম 60 টাকা, সামনে পেঁয়াজ যদি না পাই 200 টাকা দিয়ে আপনি কিনে মনকে মন আপনার ঘরে স্টোর করবেন, দামগুলি কেন বাড়ে? আমরাও সেখানে দোষী, আমরা ক্রেতাদেরও দোষ কোনো অংশে কম না, আমাদের কারণেই এই পুঁজিবাদীরা তারা সুযোগ পেয়ে যায়। অধৈর্য হবেন না, আপনার জন্মের আগেই আপনার জীবন মাল সব কিছু নিরাপত্তা কার হাতে? আপনাকে আল্লাহ না খাওয়ায় মারবেন না। মনে রাখবেন যেদিন আপনার রিজিক শেষ সেদিন আপনার রুহ নাই, যতদিন রুহ আছে ততদিন আল্লাহ আপনাকে না খেয়ে রাখবেন। জীবন মৃত্যু একসাথে একই সুতোতে গাঁথা, রিজিক জীবন মৃত্যু রিজিক এক সুতো, একটা তসবির দানার মতো, তিনটা দানা ওই তসবিতে, একটা হলো জীবন, একটা রিজিক আর একটা মৃত্যু। সুতা কেটে দিবেন তিনটাই ফরফর করে পড়ে যাবে, আর সুতা যতদিন থাকবে রুহ যতদিন আছে রিজিকও আছে জীবনও আছে। দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, সব সমাধান কার হাতে? মুআজ্জাজ হাদিরিন, সূরা আলে ইমরানের 77তম আয়াত, রব্বে করিম বলছেন ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, যারা তুচ্ছ মূল্যে আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং তাদের শপথসমূহকে ভঙ্গ করে বিক্রি করে দেয় অন্যের কাছে, তাদের অবস্থা হবে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আখিরাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, বস্তুত তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, আপনারা আছেন তো নাকি? মনে হয় একটু ঝিমিয়ে গেছেন। দুইটা প্রশ্ন জিজ্ঞেস করব আজকে, জেনারেল কুইজ, সাধারণ জ্ঞান প্রশ্ন। একটা জবাব দিবেন যে তাৎক্ষণিক 500 টাকা পাবেন, পরেরটা এখন গোপন রাখি, ওইটা কি হবে? দুইটা প্রশ্নের জবাব আজকের লেকচার থেকেই, বাহিরে যাওয়া লাগবে না, অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং তাদের শপথগুলিকে ভঙ্গ করে, কি জন্যে? তুচ্ছ মূল্যে নিজের এই শপথ এবং এই কৃত ওয়াদাকে বিক্রি করে দেয় মানুষের কাছে, তাদের শাস্তির কথা বলা হয়েছে, আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না, আল্লাহ তাদের সাথে তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে তিনি বললেন, মান হালাফ আলা ইয়ামিন, যদি কোনো বিক্রেতা কসম করে, শপথ করে,
উদ্দেশ্য কি ইয়াকতাতিউ বিহা মালাম রিইন কোন মানুষের পকেট কেটে দিবে মাল বিক্রি করবে মিথ্যা কসম করবে আল্লাহর কসম করে মাল বিক্রি করে উদ্দেশ্য কি পয়সা কসম করলে বিশ্বাস করে বিশ্বাস করলে কি নবীজি সসম বলে হাদিস সহি বুখারীতে উদ্ধৃত হয়েছে লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গাদবান হাশরের ময়দানে সে আল্লাহর সামনে যখন আসবে আল্লাহ প্রচন্ড রেগে থাকবেন এই ব্যবসায়ীর উপর আমাদের সমাজে কত বিক্রেতা আছে দশ টাকা পাওয়ার জন্য কসমের পর কসম করে মিথ্যার পর মিথ্যা বলে দশ টাকা লাভ করবার জন্যে দশটা পৃথিবী সমান সমতুল্য জান্নাত হারায় দশ টাকা লাভ করবার জন্য মিথ্যা কসম করে যদি মিথ্যা কসমটা না করে দশ টাকা যদি সে স্যাক্রিফাইস করত তার জন্য অ্যাটলিস্ট এই পৃথিবীর সম পরিমাণ দশটা পৃথিবীর মতো জান্নাত সে পেত সেটা কী করে আপনার মাল কিনতে যাবেন দেখবেন কসম করে আল্লাহর কসমের চেয়ে কম দামে কেউ দিবে না আসলে মিথ্যা আল্লাহর কসম এর চেয়ে ভালো মাল কোথাও পাবেন না মিথ্যা আল্লাহর কসমে মাত্র এটা কিনে আনছি পুরান না মিথ্যা ফরমালিন কি দেওয়া হয়েছে এখন সবাই জানে ফরমালিন ছাড়া খাবারে পাওয়া যায় না এরপর আপনি যদি জিজ্ঞেস করেন ফরমালিন আর দূর কী কন্দে না কন্দে আপনারে চিনি না আর আপনি আমাদের খতিব মানুষ হুজুর মানুষ আপনার সাথে যদি এরকম করি ব্যবসা টিকবো আল্লাহ কি দেখে না আসলে এই কথাগুলো মানে কি আমাকে উইক করে দিল আসলে এখানে সবচেয়ে বড় সমস্যা আর দেখে শুনে আল্লাহওয়ালা এইরকম যারা আছে একটু সৎ পথে চলতে এদেরকেই মানুষ ধোকা দেয় বেশি কারণ এরা অল্পতে বিশ্বাস করে ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসিরে আরেকটি ঘটনা বললেন কখন এই আয়াতটি নাজিল হলো সহি বুখারিতে এই ঘটনা উদ্ধৃত হয়েছে একজন ইহুদি আর একজন ইমানদার মুসলমান দুইজনের পাশাপাশি একটা জায়গা ছিল আগে তো এখনকার মতো কি দলিল টলিল এরকম ছিল না ঘোষণা থাকতো আইল দেয়া থাকতো যে এটা তুই খাবি ওটা তুই খাবি এটা তোর মালিক তুই এটা তোর মালিক তুই এইরকম ইমানদার এবং ইহুদি দুইজনের পাশাপাশি একটা জায়গা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুইজন এসছে কারণ দুইজনে ঝগড়ায় লিপতিত হয়েছে উদ্দেশ্য কি ইহুদি দাবি করে এটা আমার ইমানদার দাবি করে এটা আমার দুইজনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিসের কাছে আসলেন ইমানদার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা আমি এতদিন খেয়ে আসছি এখন ইহুদি এসে দাবি করছে এটা তার আপনি এটা ফয়সালা করে দিন একটা উসুল আছে নবীজির দেয়া হাদিস অনুযায়ী আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা যে কোনো কিছু দাবি করবে এটা তার এখন তার উপরে দায়িত্ব হলো এটা যে তার তার প্রমাণ দেয়া এভিডেন্স দিবে ডকুমেন্টস দিবে যদি ডকুমেন্টস দিতে না পারে ব্যর্থ হয় তাহলে যিনি অস্বীকার করছেন তার দায়িত্ব হলো কসম করা কসম করলে এটার মালিক সে হয়ে যাবে নবীজি সসম ইমানদারকে বললেন হাল্লাকা বাইয়েনা তোমার কি কোনো দলিল আছে প্রমাণ আছে সাক্ষী আছে যে এটা তোমার ইমানদার বললেন না ইয়া রাসূলুল্লাহ আমার কোনো এভিডেন্স নাই নবীজি আবার ইহুদিকে ডাকলেন ঠিক আছে তুমি এদিকে আসো তুমি কসম করো আল্লাহর কসম করে বলো যে এটা তোমার সে কসম করতে উদ্যত হলেই ইমানদার নবীজি সসমকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দলিল দিতে পারি নাই এভিডেন্স দিতে ডকুমেন্টস দিতে পারি নাই বিধায় এটা আমার না আর সে এখন মিথ্যা কসম করবে মিথ্যা কসম করলেই সে এটার মালিক হয়ে যাবে এটা কেমন কথা আমি বঞ্চিত হচ্ছি এই সময়ে আরশাজির মালিক জিব্রিলকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত নিয়ে ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা ইহুদির মতো করে কেউ যদি মিথ্যা কসম করে নিজের সব কিছুকে বিক্রি করে দেয় তুচ্ছ দশ টাকাকে উপার্জন করবার জন্যে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা এই পৃথিবীতে হয়তো বা সে মনে করছে দশ টাকা লাভ করে ফেলছে আরেকজনে ঠকাইতে এসে
পেরেছে এই জন্য মহা খুশি, না না না, দশ টাকা কিছুই না, বস্তু তো তার প্রতিদান। পরকালে হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া আদখালাহু নার, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, জাহান্নাম ওয়াজিব করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুদ্ধতার সাথে চ্যানেল এইচ।